শো রাজু ভাই, আমি সব বড় বড় ইউটিউবার গুলোদের লাখ লাখ ডায়মন্ড আর একটা বালের ভিবেজ দিয়ে আমার মুঠোই করে রেখেছি, কিন্তু পুরো ইন্ডিয়ার মধ্যে একমাত্র তুই আছিস যে ভাও খেয়ে যাচ্ছিস। বলেন কি, চলে আয় কোচি পার্টনার প্রোগ্রামে, লিয়ে লে ভিবেজ। জ্ঞান গেমিং এর মতো আমি তোকেও বড়লোক করে দেবো। ওকে যদি আমি 1 লাখ ডায়মন্ড দিই, তোকে 5 লাখ ডায়মন্ড দেবো। দুজনে মিলে সারা ফ্রি ফায়ার ইন্ডিয়াতে রাজ করবো। তুই শালা আমার হাত থেকে আজকে শুধু ফ্রি ফায়ারের মালিক বলে বেঁচে গেলি, না হলে তোর পদের পিছনে বোম ঢুকিয়ে ফাটিয়ে দিতাম। চল দূর হয় এখান থেকে, তোর ভিবেচের কেঁতায় আগুন। তুই অনেক বড় ভুল করছিস সাজ্জু ভাই। ভুল ঠিক আমি বুঝে নেব, আইডির মাস দিয়ে দেবো তোর। আগে নিজের পিছনের আছলাটা বের কর, ফেস রিভিল করে দেবো তোর। এই বাঁদরচোদার মতো মুখটা আমার নয়, মুখোশ পরে আছি আমি। এত ভাও কোথ থেকে আসে? শালা 33 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি ইউটিউবে। চেচে আমার সাথে সারা রাত কাস্টম খেলতে চাস? তারা এগিয়ে আয়। আটটা ডার্লিং জুতোর বাড়ি পেট সব কটারে। কুছ ভি ম্যাডাম, আপনি কাটা পার সাথে রাত দিন কাস্টম খেলছেন, কাটা পারাই ডাইনামিক ডুও বানাবেন নাকি? নহি মহামন্ত্রী, তো ডাইনামিক ডুওটা তো আমি হব, কি বলিস শিবগামি? এই শরীরের বাচ্চাটা অনেক দিন ধরে চালাচ্ছি, তুমি ল্যাংটো করে খেতে ছেড়ে দিয়ে তো। ইয়ে মেরা বচন হ্যায়, মেরা বচন হি হ্যায় শক্ত। আরে না 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 না, খতম। সালি তুই এখনো ব্রোঞ্জে পড়ে আছিস? কোনদিন গ্র্যান্ডমাস্টারের মুখ দেখেছিস? শুনেছি গ্র্যান্ডমাস্টারে যেতে গেলে সারা রাত পোষ করতে হয় র‍্যাঙ্ক। তুই রাত জাগতে ভয় পাস? তাহলে আমার সাথে সারা রাত কাস্টম খেলবি কি করে? প্যারি সমাজ গেই।